হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এক যুগ পূর্বের বা 15 বছর পূর্বে আমি যখন হাই স্কুলে পড়ি তখনকার সর্বস্তরে জনপ্রিয় এবং হিট বেশ কিছু হিন্দি গান আবার মনে করতে চলেছি। আর এই গানগুলো কিন্তু একসময় ভারত বাংলাদেশে যে কোনো অনুষ্ঠানে কিংবা আইসক্রিম বিক্রেতাদের মাধ্যমে আমরা ইচ্ছেতে বা অনিচ্ছেতে প্রচুর শুনতাম, কিন্তু দীর্ঘদিন হয়ে গিয়েছে এই গানগুলো আমরা শুনি না বা শোনা হয় না। তো প্রায় ভুলে যাওয়া সেই গানগুলো কিংবা ভুলে যাওয়া সেই সময়গুলো এই গানের মাধ্যমে আমরা আবার মনে করার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসছি। প্লেলিস্টের 1 নম্বর রয়েছে ভারত বাংলাদেশ কাঁপিয়ে দেয় একটা আইটেম সং, এসা জাদু ডালারে। আমি যখন 6 মাত্র হাই স্কুল উঠেছি তখন এই গানটি রিলিজ পেয়েছিল। আর আমার মনে আছে আমার আর আমার বন্ধুর কাছে এই গানের মিউজিক ভিডিও ছিল HD পানো ভিডিওর মতো। বাড়িতে কেউ না থাকলে আমরা এই গান দেখতাম, কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, আজ থেকে 17 বছর পরে এই গান দেখে মনে হচ্ছে ইস, আগে হিন্দি গানে কত ভালো ড্রেস পরতো। এরপর 2 নম্বরে রয়েছে আমার হাই স্কুল লাইফের অন্যতম ফেভারিট একটি গান, তেরে নাম। সালমান খানের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা তেরে নামের অন্যতম সেরা একটি গান এটি। যদিও আমি কখনোই ছেঁকা খাইনি, কিন্তু এই গানটি আমার অলওয়েজ ভালো লাগতো। এরপর 3 নম্বরে রয়েছে সালমান ভাইয়ের আরেকটি সিনেমার গান, জাস্ট চিল। আর এই সিনেমা দিয়ে কিন্তু মূলত ক্যাটরিনা কাইফ সবার নজরে পড়েছিলেন। আর ওই সময় এই গানটি সবার মুখে মুখে ছিল। এরপর 4 নম্বর রয়েছে অভিষেক ঐশ্বরিয়ার সিনেমার গান, আচ্ছে লাগতে হো। এটিকে আপনি বলিউডের একটি অল টাইম হিট রোমান্টিক গান বলতে পারেন এবং এটি যে কোনো সময় শুনলে আপনার ভালো লাগবে। এরপর 5 নম্বরে রয়েছে সালমান ভাইয়ের তেরে নাম সিনেমারই আরেকটি গান, অরুণী। ২০০৩ সালে এই গানটি ভারত বাংলাদেশের সর্বস্তরে একটা বিগ হিট গান হয়েছিল। ইভেন অনেকদিন পরে এই গানটি শুনে এখনো যথেষ্ট ভালো লাগছে। এরপর 6 নম্বরে রয়েছে 2004 সালের মোস্ট ভাইরাল গান, ধুম মাচালে। ধুম সিনেমার এই আইটেম সংটি ছাড়া ওই সময় কোনো পার্টি জমত না। যাই হোক, এছাড়া ওই সময় এই গানের একটি রিমিক্স ভার্সন বের হয়েছিল। সেটিও সেই লেভেলের জনপ্রিয়তা পেয়েছিল। এরপর 7 নম্বরে রয়েছে শাহরুখ খানের মেহুনা সিনেমার গান, মেহুনা। এই গানটি ওই সময় আমার মোস্ট ফেভারিট একটি গান ছিল। আর ওই সময় শাহরুখ খান মানেই তো ছিল স্পেশাল কিছু। আর শাহরুখের যে ওই সময় কোন লেভেলের জনপ্রিয়তা বা ক্রেজ ছিল আপনি ওই সময় না হলে বুঝতে পারবেন না। এরপর 8 নম্বর রয়েছে সালমান, অক্ষয় আর প্রিয়াঙ্কার সিনেমার গান, লাল দোপাট্টা। এই গানটি ওই সময় আমাদের সকল চাচাতো মামাতো ভাই বোনদের কাছে পছন্দের একটি গান ছিল। আর বিশেষ করে মাইয়ার এই গান দেখে নিজেকে প্রিয়াঙ্কা ভাবতো আর পুলারা নিজেকে সালমান খান মনে করতো, কিন্তু আমি একটু লুচ্চা টাইপ ছিলাম তাই নিজেকে অক্ষয় মনে করতাম। এরপর 9 নম্বরে রয়েছে কাবি খুশি কাবি গাম সিনেমার গান, ইউ আর মাই সোনিয়া। যদিও এই গানটি আমি হাই স্কুলে ভর্তি হবার আগে রিলিজ পেয়েছিল, কিন্তু আমরা ওই গানের জনপ্রিয়তা কতটুকু সেটা বুঝতে পেরেছিলাম। মানে ওই সময় আমরা সকল অনুষ্ঠানে এবং আইসক্রিম বিক্রেতাদের এই গান চালাতে শুনতাম। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই গানটির জন্য ওই সময় যেসব আপুদের নাম সোনিয়া ছিল তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ওই সময় সোনিয়া নামের মেয়েদের দেখলেই পোলাপাইন খালি ইউ আর মাই সোনিয়া বলে ডাকতো। আর আমি ছোট ছিলাম তাই আমার ক্লাসের একজনের নাম সোনিয়া থাকা সত্ত্বেও এই কুকামটা করার সাহস পাইনি। এরপর 10 নম্বরে রয়েছে আমির খানের ফানা সিনেমার গান, ফানা। এছাড়াও আমির খানের এই সিনেমাটিও বিগ হিট হয়েছিল ওই সময়। তো এই ছিল পুরোনো দিনের জনপ্রিয় কিছু হিন্দি গান নিয়ে ছোট্ট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।